সম্পৃক্ত আছেন বা করবেন ভাবতেছেন, আর স্পেশালি যারা আমার কাছ থেকে মেশিন নিয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে। তার কারণ আমরা অনেকে এই ঝামেলাটার সম্মুখীন হই, অনেকদিন যাবৎ মেশিন চালাতে চালাতে দেখা যায় যে চাপটা অতিরিক্ত হয়, প্রেশারটা একটু বেশি মনে হয়। তো এটার প্রধান যে কারণ সেটা হচ্ছে যদি আমাদের এই প্রিমিয়ামে জব চলে আসে, যদি আমাদের এই প্রিমিয়ামে এখান থেকে জং চলে আসে তাহলে জংয়ের কারণে এটা জাম হয়ে যায়। আর যদি মনে করেন যে না আপনি নিয়মিত তেল মোবিল ইউজ করেন তারপরেও আপনার এখানে জং আসতেছে, তখন আপনার ভাবতে হবে তাহলে আমাদের মেশিনের জগের ভিতরে ময়লা গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই জগ খুলে এখান থেকে এটা পরিষ্কার করে নতুনভাবে সেট করবেন। তো ভিডিওটি একটু বড় হলেও সাথে থাকেন, যারা ব্যবসাটি করতেছেন বা করবেন ভাবতেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর বিশেষ করে আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে অনুগ্রহ করে ভিডিওটিকে টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে আসতে পেরেছে। রিলায়েন্স হাতুড়ি আর একটা ডাল রেঞ্জ। তো আপনাদের যাদের মেশিনের এইখানে বোল্ট দেওয়া আছে তারা করবেন এই বোল্টটা টাইট দিবেন, আর যাদের নাই তারা জগের নিচে একটা বাইশ ধরবেন বা গ্যাস স্টোন বলি যেটাকে ওইটা ধরবেন, ওটা দিয়ে আপনারা এটাকে টাইট দিবেন। তারপরে আপনাদের এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা দেখবেন থার্মোকেবলের ওয়্যার আছে, থার্মোকেবলের ওয়্যারটা আমাদেরকে খুলতে হবে। পাউজ করে দেব, এটা খুলে গেল। এটা খোলার পরে সাবধানে রাখবেন, তারপরে করতে হবে আমাদের এই দুই ওয়্যার খুলতে হবে। তার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনাদের লাইনটা সম্পূর্ণভাবে বন্ধ কি না, লাইনটা বন্ধ করে তারপরে আপনারা এই ওয়্যারটা খুলবেন, কারণ বিদ্যুৎ এটাতে আপনাদের মেন লাইনটা থাকে। দুইটা খোলার পরে আপনারা অবশ্যই শিওর হয়ে নেবেন কোনটা উপরে ছিল কোনটা নিচে ছিল, এই ওয়্যার দুইটা ঠিক অ্যাকুরেটভাবে ভেবে তারপর আপনারা এটা সেফ একটা প্লেসে রাখবেন। রাখার পরে এটা মুক্ত হয়ে গেল। এখন আমাদের কাজ হবে এই যে হেড চেম্বারটা দেখছেন মিডল চেম্বার, এই চেম্বারের যে স্ক্রু আছে চারটা পিছনে, এই চারটা স্ক্রু খোলা, এইখানে যে চারটা স্ক্রু দেখতেছেন আপনারা, এই চার স্ক্রু খুলবো আমরা। এই চারটা স্ক্রু খুললে এটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো আমি খুলে তারপর আপনাদেরকে দেখাই। এই চারটা স্ক্রু খোলার পরে দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এ আমাদের জগ। এটা ছিল আমার আজকের ভিডিও। তো বাকি অংশটি ভিডিওটির যেটা আপনারা যেখানে দেখতে পারবেন আমি জগটা কীভাবে খুলতেছি, নজলটা খুলতেছি, কীভাবে পরিষ্কার করতেছি, এই ভিডিওটা দেখতে হলে আপনাদের অবশ্যই আমার কালকের ভিডিওটি দেখতে হবে। আর এই ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তারা হয়তো বা ক্লিয়ার হয়ে গেছেন যে মেশিন থেকে জগের পার্টটা কীভাবে আলাদা করতে হয়। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিন, আর যারা নতুন একেবারে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে বসে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।